এই ভিডিওটি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়নি, রাহুল গান্ধীকে দেখানোই আমাদের মূল লক্ষ্য। আমাদের যাত্রা কিছুক্ষণের মধ্যে এই পথ ধরে বিদ্যাপুরী মোড় থেকে যাত্রা শুরু হবে। টাউন ক্লাব ময়দান মোড়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন একটু বিরাপুরি মোড়ের দিকে এগিয়ে আসছি। এখন আসি টাউন ক্লাব ময়দানের সামনে, আর কিছুক্ষণের মধ্যে এখানে রাহুল গান্ধীর প্রবেশ করার কথা। অনেকক্ষণও দাঁড়িয়ে আছি, প্রায় 1 ঘন্টা হতে চললো, 1.5 ঘন্টাই হবে হয়তো দাঁড়িয়ে আছি এখানে, আর কিছুক্ষণের মধ্যে ঢোকার কথা। দেখতে থাকুন, অলরেডি এখানে অনেক ভিড় উপচে পড়েছে মানুষের, দলীয় সমর্থকরা এবং অনেক লোক এমনি এসছেন ওনাকে দেখার জন্য। আমি সেজন্যই আসলাম, ওনাকে দেখার জন্যই মূলত আসা। এখনও উনি এখনও ঢোকেননি জলপাইগুড়িতে, শোনা যাচ্ছে নাকি আসছেন, বাহারপুর থেকে আসছেন। এই হলো টাউন ক্লাব ময়দান এবং এদিকে আর্ট গ্যালারি। এদিকেও দেখা যাচ্ছে প্রবল ভিড়। কদমতলা থানা রোড, তারপর পিডাব্লিউডি মোড়, টাউন ক্লাব ময়দানের মোড়, সবখানে কিন্তু যাওয়া যাচ্ছে না, এতটা পরিমাণ ভিড়। এদিক দিয়ে তো গাড়ি ঘোড়া সব যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে, রাস্তা পুরো ফাঁকা, যাওয়া আসা এদিক দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, সব গাড়ি ঘোড়া আসছে ওই বাঁধের রাস্তাটা দিয়ে। এই রাস্তাটা দিয়ে আসছে সবাই, এখন সব গাড়ি ঘোড়ো, এই যে গাড়ি এখানে আটকে দেওয়া হয়েছে। কত না যুবনে স্বপ্ন গেছে হারিয়ে, ওহ
কত না জুবানে স্বপ্ন গেছে হারিয়ে, আমি আগে আসলে ভাবনা হচ্ছে
কাগজ দিলেন? না কাগজ দিতে পারিনি। কাগজ একটা দিলেন যে? না কিছু দিতে পারিনি। একজন কে দিল কাগজ? কাগজ দিল তো, কেন থাম দিল তো? এনাকে নিয়ে ব্যস্ত তো আমরা, এইরা হচ্ছে কলেজ দিতে এনাকে নিয়ে তো আমরা ব্যস্ত। আমরা তো দিয়ে পারি। হ্যালো বলে ফোন ধরে এনাকে নিয়ে আসো। কলেজ দিতে বলে ফুলটাকে দিলেন? না দিতে পারে নাই। উনি মানা করছে দেওয়ার জন্য আসছে। দেওয়ার জন্য আসছে, দিতে পারে নাই। আচ্ছা আচ্ছা ছিল, হাত দেখাই চলে গেল। আচ্ছা আচ্ছা আপনি তো বললেন। তাহলে ইশারা করলেন? ইশারা করছে, ইশারা করছে। আচ্ছা আচ্ছা ইশারা করছে।